my lovely viewers, welcome to my channel Dazzling Dipannita. I hope you are all very well and healthy. মনসুন সিজনে কি ড্রেস পরবো, হেয়ার, স্কিন, বডি সবকিছু ট্র্যাগল করতে ভীষণই ইরিটেশন হয়। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ড্রাই হচ্ছে না, মশা মাছি পোকা সারাটা জায়গা জল জল, এমনকি তার উপর আবার সর্দি কাশি জ্বর, সবকিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়। সো গাইস, বর্ষাকালের এই প্যাচপ্যাচানি ওয়েদারে সব প্রবলেমের সলিউশন নিয়ে আজ আমি চলে এসেছি। আজ আমি তোমাদের কাছে শেয়ার করব 9th লাইফ সেভিংস হ্যাকস আর কিছু টিপস। আজ আমি এই ভিডিওতে বেসিক কিছু হ্যাকস আর টিপস শেয়ার করব, যেগুলো আমাদের ডেইলি লাইফে বা বর্ষাকালে আমাদের যে প্রবলেম গুলো ফেস করতে হয় সেই সব প্রবলেমের সলিউশন তোমরা আজ পেয়ে যাবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, হোপফুলি তোমাদের ভিডিওটা দেখে হেল্পফুল হবে। আর লাস্টের 9th হ্যাকটা সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবার কোন হ্যাকসটা বেশি ইউজফুল লাগলো আর আমি কোন প্রবলেমটা শেয়ার করতে মিস করে গিয়েছি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যে আমাকে কমেন্ট করবে তার কমেন্টটা আমি আমার নেক্সট ভিডিওর ফার্স্টে শো করব। সো তোমরা সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। সবাই রেডি তো? তাহলে চলো স্টার্ট করব আজকের ভিডিও। বর্ষাকালে বৃষ্টির কোনো ঠিক নেই, যখন ইচ্ছা এসে পড়ে। তো তোমরা যখন বাড়ির বাইরে যাবে তখন জিন্স প্যান্টটা একটু অ্যাভয়েড করবে, কারণ জিন্স প্যান্ট ভিজে গেলে সহজে ড্রাই হয় না। আর নিশ্চয়ই বাইরে গিয়ে জিন্স প্যান্ট চেঞ্জ করে অন্য প্যান্ট পরবে, এটাও পসিবল নয়। এই জন্য বর্ষাকালে একটু জিন্স প্যান্ট থেকে দূরে থাকবে। ভিজে জিন্স প্যান্ট অনেকক্ষণ পরে থাকলে স্কিন সেন্সিটিভ হয়ে যায়, চামড়া সাদা হয়ে কুচকে যায়। আর জিন্স প্যান্ট ভিজে গেলে কিন্তু একটু ওয়েটি হয়ে যায়, যার জন্য আমাদের আনকমফোর্টেবল ফিল হয়। এই জন্য বর্ষাকালে তোমরা একটু জিন্স প্যান্টটা অ্যাভয়েড করবে, তার পরিবর্তে তোমরা কটন প্লাজো, কটন ট্রাউজার পরবে, যেগুলো একটু হালকা হয় আর ভিজে গেলেও অতটা আনকমফোর্টেবল ফিল হয় না আর সহজেই এগুলো শুকিয়ে যায়। বর্ষাকালে একদমই কভার করা শু পরবে না, জল কাদাতে পা তো ভিজবেই। আর এই সময় কভার করা শু, বুট, স্নিকার্স পরলে জুতো ভিজে যাবে আর ভিজে জুতো অনেকক্ষণ পরে থাকতে হবে। ভিজে জুতো অনেকক্ষণ পরে থাকার ফলে আমাদের পায়ের স্কিন সাদা হয়ে কুচকে যায়, স্কিনে ইচিং হয়, এমনকি ফিট পেন হয়, যাকে আমরা পাতি বাংলা ভাষায় হাজা বলি। ভিজে জুতো পরে থাকলে কিন্তু পায়ে হাজাও হতে পারে আর ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। সো এই জন্যে বর্ষাকালে কভার করা শু বাদ দিয়ে হালকা স্লিপার, ফ্ল্যাট শু, কিটো, স্যান্ডেল জুতো তোমরা পরতে পারো, এমনকি রবারের জুতো পরতে পারো যেগুলোতে সহজে জল ধরে না। কিটো, স্যান্ডেল, ফ্ল্যাট জুতো, স্লিপার পরাতে আমাদের পা খোলা মেলা থাকে, সহজে পায়ে জল বসে না আর আমাদের স্কিনও হেলদি থাকে। অবশ্যই কিন্তু তোমরা এই কথাটা মাথায় রেখো, কভার করা শু কিন্তু ভুলেও পড়বে না আর সক্সও পড়বে না। সক্স পরলেও ভিজে যাবে, সেটা ভিজে অবস্থায় রয়ে যাবে। তো এই জন্যে কভার করা শু আর সক্স, মোজা একদম পড়বে না এই সময়। পায়ের কথা বলছিলাম, তাই পায়ের আরো একটা প্রবলেমের সলিউশন বলি। বেশিক্ষণ জলেতে হাঁটাহাঁটি করলে আর অনেকক্ষণ পা ভিজে থাকলে আমাদের পায়ের গোড়ালিতে, আঙুলের ফাঁকের এই এরিয়াগুলোতে জল বসে ব্যাকটেরিয়ার বিল্ড আপ হয়, মানে ফাঙ্গাল ইনফেকশন হয় আর ফিট পেন হয়, যাকে আমরা বলি পায়ে হাজা হয়েছে। তাই তো, পায়ের গোড়ালিতে বা পায়ের শোলে এই রকমের প্রবলেমের জন্য বা এই রকমের ইনফেকশনের জন্য তোমরা কি করবে, যখন বাড়িতে থাকবে তখনও তোমরা স্লিপার পরে থাকবে, বেশিক্ষণ পা ভিজে অবস্থায় রাখবে না, পা ভিজে থাকলেও চট করে তোমরা ড্রাই করে নেবে। আর তার জন্য তোমরা কি করতে পারো আর একটা তোমাদের সলিউশন বলি, কি করবে তোমরা, গরম জল নেবে, হালকা গরম জল নেবে, তাতে তোমরা কয়েক ফোঁটা টি ট্রি এসেন্সিয়াল অয়েল অ্যাড করবে। টি ট্রি এসেন্সিয়াল অয়েল না থাকলে তোমরা গোটা একটা লেবুর রস এই গরম জলের সাথে ভালোভাবে মিক্সড করবে। এবারে হালকা গরম জলেতে পা দুটো ডুবিয়ে রাখবে কিছুক্ষণ, কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ভালোভাবে পাটা ক্লিন করে নেবে। এবার ক্লিন করা পায়েতে তোমরা লাগাবে এই রকমের ভেলভেট ওষুধ। এই ভেলভেট ওষুধটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। এই ভেলভেট ওষুধটা কিন্তু ভীষণই হেল্পফুল। আর তা না হলেও তোমরা কি করবে, ক্যান্ডিড পাউডার, এটাও তোমরা ইজিলি পেয়ে যাবে। ক্যান্ডিড পাউডার না হলে ভেলভেট এই ওষুধটা তোমরা পায়ের যে জায়গাগুলো ইনফেকশন হয়েছে বা যাকে বলো হাজা হয়েছে সেই জায়গাগুলোতে ভালোভাবে ইউজ করবে।
দেখবে তোমরা অনেকটা রিকভার পেয়েছো। আমার মায়ের এই সমস্যাটা হয়েছিল, আমি আমার মাকে এইভাবে ট্রিট করেছি পায়েতে, তো ভীষণই হেল্পফুল। তোমাদের যদি কারোর এই রকম পায়ের হাজা বা ফিট পেন, ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তারা কিন্তু একদমই ফেলে রাখবে না, ইমিডিয়েটলি ডক্টর দেখাবে, নয়তো তোমরা এরকম ভেলভেট ওষুধটা আর ক্যান্ডিড পাউডার ইউজ করবে। বর্ষাকালে চারিদিকে জল জমে যায়, যার কারণে ঘরেতে মশা মাছি আর পোকার উৎপাত বেড়ে যায়, আর ঘরেতে ড্যাম ফোটে, সেই জন্য ঘর থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতানি কেমন একটা স্মেল হয়, তাই না? এই জন্য তোমাদের কাছে একটা ন্যাচারাল রুম স্প্রে শেয়ার করি, যেটা স্প্রে করলে ঘরে মশা মাছি পোকা কম আসবে, আর ঘর থেকে যে ব্যাড স্মেলটা হয় সেই ব্যাড স্মেলও কেটে যাবে। ন্যাচারাল রুম স্প্রে বানানোর জন্য নেব একটা বোল। এবার এই বোলেতে একটা স্প্রে বোতল, ফুল বোতল জল নেব। এবার এই জলেতে অ্যাড করব অনেকগুলো নিম পাতা, দিয়ে ভালোভাবে এই জলটা ফুটবে। জলটা ভালোভাবে ফুটতে 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 জলের কালার একদম গ্রিন হয়ে যাবে। এবারে গ্যাস অফ করে দেব, আর এই গরম জলেতে অ্যাড করব বেল ফুল না জুঁই ফুল, যার অপূর্ব গন্ধ। যেই ফুলটা থাকবে সেটা দিতে পারো, বেল ফুল নয়তো জুঁই ফুল। জলেতে দিয়ে ভালোভাবে জলটা কভার করে দিতে হবে, ভালোভাবে জলটা ঢেকে দিতে হবে, যাতে এই গরম জলের সাথে ফুলের গন্ধটা মিশে যায়। আর কিছুক্ষণ টাইম নিয়ে রেখে দেবে জলটা ঠান্ডা হওয়ার জন্য। জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ঢেলে নেবে, আর লাস্ট এতে অ্যাড করবে 7-8 ড্রপস টি ট্রি এসেন্সিয়াল অয়েল। টি ট্রি এসেন্সিয়াল অয়েল দিয়ে কভার করে ভালোভাবে শেক করে নিলেই রেডি আমাদের ন্যাচারাল রুম স্প্রে। এই ন্যাচারাল রুম স্প্রেটা একটু শেক করেই রুমের পর্দাতে, রুমের কোনায় কোনায় স্প্রে করে দাও। দেখবে এই ফুলের গন্ধে রুমের যে ব্যাড স্মেল থাকে সেটা একদমই কেটে যাবে, আর টি ট্রি এসেন্সিয়াল অয়েল আর নিম পাতার এফেক্টে মশা মাছি পোকা একদমই আসবে না। আর যদি খুব বেশি মশা হয় তাহলে তো কালো হিট আছে, ওটাও স্প্রে করতে পারো। বর্ষাকালে সব থেকে বড় প্রবলেম, জামা কাপড় একদমই শুকনো হতে চায় না। আরে সূর্যি মামার দেখা পেলে তবেই তো শুকনো হবে, জামা কাপড় ইজি শুকনো হতে চায় না, হালকা হালকা ভিজে থাকে, সেই জন্য জামা কাপড় থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে গন্ধ হয়। আর এই গন্ধকে চাপা দেওয়ার জন্য তোমরা মনে করে অবশ্যই বডি রোলন, বডি স্প্রে বা পারফিউম, যেটা ইচ্ছা তোমরা অবশ্যই ইউজ করবে। আর আমাদের আলমারির মধ্যে সব জামাগুলো থেকেও কেমন একটা ভিজে ভিজে গন্ধ বাড়ায়, কেমন একটা স্যাঁতস্যাঁত করে, এই জন্যে তোমাদের ওয়ার্ড্রোবের মধ্যে তোমরা কর্পূর রেখে দেবে, কারণ কর্পূর খুব তাড়াতাড়ি চারিদিকে স্প্রেড হয়ে যায়, আর কর্পূরের গন্ধ খুব মিষ্টি, এই জন্য তোমরা আলমারির মধ্যে কর্পূর রেখে দেবে। তো কর্পূর কিন্তু ডাইরেক্ট জামার ওপর রাখবে না, কর্পূর ডাইরেক্ট জামার ওপর রাখলে জামায় দাগ হয়ে যায়, এই জন্য তোমরা কর্পূর ছোট্ট একটা কাপড়ে করে মুড়ে আলমারির মধ্যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেবে, যাতে চারিদিকে গন্ধটা স্প্রেড হয়ে যায়, আর জামা কাপড় থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হবে। বর্ষাকালে তোমরা লাইট কালারের জামা অ্যাভয়েড করবে, কারণ বৃষ্টিতে লাইট কালারের জামা ভিজে গেলে ভেতরে আন্ডারওয়্যার শো হয়। এবার তুমি যদি আন্ডারওয়্যার শো করতে চাও শো করতে পারো, বাট পাবলিকলি ভিজে জামার ওপর দিয়ে ভেতরে আন্ডারওয়্যার শো হলে কিন্তু নিজেরই ভীষণ আনকমফোর্টেবল ফিল লাগে। তো যাতে তোমাদের এইরকম আনকমফোর্টেবল ফিল না হয়, তার জন্য তোমরা বৃষ্টিতে বা বর্ষাকালে তোমরা ডার্ক কালারের জামা পরবে বা প্রিন্টেড জামা পরবে, একদমই লাইট কালারের হোয়াইট পিঙ্ক ইয়েলো কালারের জামা একটু অ্যাভয়েড করবে, আর ব্লু ব্ল্যাক রেড গ্রিন ডার্ক কালারের জামা পরবে, যাতে বৃষ্টিতে ভিজে গেলেও ভেতরে আন্ডারওয়্যার শো না হয়। আর বর্ষাকালেও তোমরা লাইট কালারের প্যান্ট পরবে না, লাইট কালারের প্যান্ট পরলে কি হবে, কাদাতে বা নোংরাতে লাইট কালারের প্যান্টের উপরে দাগ লেগে যাবে, সেটা দেখতেও খারাপ লাগবে, এই জন্য তোমরা ডার্ক কালারের প্যান্ট পরবে, লাইট কালারটা এই সময় একটু অ্যাভয়েড করবে। এবার একটা স্কিন আর হেয়ার নিয়ে কথা বলি। তো এই সময় হঠাৎ হঠাৎ আমাদের ফেসে পিম্পল, অ্যাকনি আর ছোট ছোট র‍্যাশের প্রবলেম হয়, আর ভীষণ স্কিনটা ডাল আনহেলদি হয়ে যায়। এই জন্য তোমাদের কাছে একটা চট করে কয়েকটা সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে ফেস প্যাক শেয়ার করি। ফেস প্যাক রেডি করার জন্য তোমরা ফার্স্টে নেবে নিম লিপ পাউডার, না থাকলে তোমরা নিম পাতা বাটাও নিতে পারো, আর নেবে অ্যালোভেরা জেল, প্ল্যানেট অ্যালোভেরা জেল বা মার্কেট অ্যালোভেরা জেল, যে কোনো একটা নিতে পারো, আর লাস্ট এতে অ্যাড করবে রোজ ওয়াটার। ব্যাস সিম্পল, এবারে এই সবটা ভালোভাবে মিক্স করে নেবে, মিক্স করে নিলে রেডি আমাদের ফেস প্যাক।
এই ফেস প্যাকটা ভালোভাবে তোমরা ফেসে অ্যাপ্লাই করবে। শুধুমাত্র কিন্তু এই প্যাকটা তোমরা ফেসে ইউজ করতে পারো না, এই প্যাকটা তোমরা বডিতেও ইউজ করতে পারো, এমনকি পায়েও ইউজ করতে পারো। পায়ের যে এরিয়া গুলোতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ফিট পেন হয়েছে, সেই এরিয়া গুলোতে এই নিম লিপ পেস্টের প্যাকটা তোমরা ইউজ করবে। আর বডিতে যে এরিয়া গুলোতে বডি র্যাশেস হয়েছে, বডিতে ইনফেকশন হয়েছে, ফাঙ্গাল হয়েছে, সেই এরিয়া গুলোতেও তোমরা ইউজ করতে পারো। এই প্যাকটাতে রয়েছে নিম পাতা। নিম পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা আমাদের স্কিনের র্যাশেস, পিম্পল, অ্যাকনি, ফাঙ্গাল ইনফেকশনের ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয় আর তাড়াতাড়ি পিম্পল, অ্যাকনিকে আর ইনফেকশন গুলোকে শুকনো করে দেয়। অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার আমাদের স্কিনকে স্মুথ করে, স্কিনের ডার্ক স্পট, ব্যাক প্যাচকে একদমই গায়েব করে দেয়। তো ভালোভাবে প্যাকটা ইউজ করে নর্মাল জল দিয়ে ফেস বা বডিতে ইউজ করলে বডি ধুয়ে নেবে। ফেসের পিম্পল, অ্যাকনি, র্যাশেস আর বডিতেও ফাঙ্গাল ইনফেকশন, র্যাশেস এর জন্য এই প্যাকটা কিন্তু ভীষণই ইউজফুল, তোমরা একবার ট্রাই করতে পারো। এই মনসুন সিজনে আমাদের হেয়ার ফল খুব বেশি বেড়ে যায়, আবার হেয়ারে ড্যান্ড্রফও দেখা যায়। হেয়ার ভীষণই অয়েলি, চিপচিপি হয়ে যায়, খুবই ইরিটেশন হয়। এই ড্যান্ড্রফ, হেয়ার ফল আর অয়েলিনেস কাটানোর জন্য তোমাদের কাছে একটা চট করে হেয়ার মাস্ক শেয়ার করি। সো হেয়ার মাস্ক বানানোর জন্য তোমরা নেবে নিম পাতা বাটা, আর নেবে কারি পাতা বাটা, আর নেবে একটা গোটা লেবুর রস। এবারে তিনটে ইনগ্রেডিয়েন্টস, নিম পাতা বাটা, কারি লিপ পেস্ট আর একটা গোটা লেবুর রস, এই তিনটে ভালোভাবে মিক্সড করে নেবে। মিক্সড করে নিলে রেডি আমাদের হেয়ার মাস্ক। এবারে এই মাস্কটা ভালোভাবে হেয়ার রুটে, মানে হেয়ার স্ক্যাল্পে ইউজ করবে। এই মাস্কে আছে লেবুর রস। লেবুর রস হেয়ার স্ক্যাল্পের অয়েলিনেস আর ড্যান্ড্রফ রিমুভ করে। কারি লিফের ভিটামিন সি, ভিটামিন বি হেয়ার গ্রোথ হতে হেল্প করে। আর নিম পাতা তো জানোই অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টিস আছে, আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রফ, ব্যাকটেরিয়াকে একদমই নষ্ট করে দেয়। তো হেয়ার ফলের প্রবলেম, ড্যান্ড্রফ দূর করার জন্য আর অয়েলিনেস কাটানোর জন্য তোমরা এই হেয়ার মাস্কটা উইক অ্যাটলিস্ট দুদিন বা একদিন ইউজ করতে পারো, ভীষণই হেল্পফুল। লাস্ট হ্যাক, ইম্পর্টেন্ট হেলথ নিয়ে। বর্ষাকালে ভীষণই ভাইরাস ফিভার হয়, এই জন্য তোমরা সবাই সাবধানে থাকবে আর নিজেদের যত্ন নেবে। এই বৃষ্টি, এই রোদ, এই ওয়েদারের জন্য সর্দি কাশি সবসময় লেগেই থাকে। তো তার জন্য তোমাদের কাছে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করি। মর্নিং এ তোমরা জল খাবে, জল মানে কিন্তু প্লেন জল নয়, এক গ্লাস জল নেবে। তাতে অ্যাড করবে আদা, আদাটা ভালোভাবে ক্রাশ করে নেবে, কিছুটা আদা ক্রাশ নেবে। আর এতে অ্যাড করবে কয়েকটা তুলসী পাতা, আর দুটো লবঙ্গ, আর একটা তেজপাতা। এবার এই জলটা ভালোভাবে ফোটাবে, মিনিমাম এক মিনিট ভালোভাবে ফোটাবে। কিছুক্ষণ ফুটতে ফুটতে জলের কালার হালকা চেঞ্জ হয়ে যাবে, তখনই গ্যাস অফ করে দেবে। এবারে একটু ঠান্ডা করবে জলটা, একটু ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয়, কিন্তু একটু ঠান্ডা করে নেবে আর হালকা গরম থাকবে। এবার এই হালকা গরম জলটা একটু একটু করে খাবে, দেখবে কতটা ফ্রেশ লাগবে, কতটা আরাম লাগবে। এই জলটা কিন্তু খেলে আমাদের গলায় ব্যথা, কাশি, সর্দি একদমই হবে না। আর এই জলটা তোমরা সন্ধ্যেবেলা খেতে পারো, তবে এই জলের সাথে একটু অল্প করে চা পাতা অ্যাড করে নেবে, আরও ইন্টারেস্টিং লাগবে। আর এই সময় তোমরা সবসময় সাথে প্যারাসিটামল রাখবে। খুব বেশি শরীর খারাপ হলে আবার কিন্তু এই হ্যাক ট্রাই করতে যেও না, অবশ্যই তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করো। সো গাইস, দ্যাট অ্যাবাউট ইট। আই হোপ তোমাদের সবার কাছে এই নটা হ্যাকস ভীষণই কাজে আসবে। আশা করি ভিডিওটা তোমাদের সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দিও। আর আমাকে কমেন্ট করো তোমাদের সবার কোন হ্যাকসটা বেশি কাজে এলো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো, তার কমেন্টটা আমি আমার নেক্সট ভিডিওর ফার্স্টে শো করব। এটা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব শিগগিরই 1K কমপ্লিট করে দাও। তাহলে আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে। লাভ ইউ গাইস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।